সকল বাড়ির ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে এনে নগরবাসীর কষ্ট লাঘব করব। প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক ভাতা প্রদান করা হবে। প্রত্যেক মসজিদের সহিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রত্যেক মুসলিম ছেলে মেয়েকে মসজিদে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে একটি আধুনিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা, সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দাদের সন্তানদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি ও লেখাপড়া করার ব্যবস্থা করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্টেশন সহ অন্যান্য সকল সেবামূলক প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করা হবে। শ্রমিক ভাইদের জন্য রাজশাহী মহানগরে একটি শ্রম হাসপাতাল নির্মাণ করা আমার বহুদিনের স্বপ্ন। ফুটপাত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ফুটপাত মার্কেট নির্মাণ করে তাদের নিকট বরাদ্দ দিয়ে নগরবাসীর চলাচলের জন্য ফুটপাতকে দখলমুক্ত করা হবে। একেবারে সাধারণ ও বঞ্চিত মানুষসহ সকল শ্রেণীর পেশার মানুষের অভিযোগ ও পরামর্শ আমি নিজে অবগত হওয়ার জন্য নগরের প্রতিটি ওয়ার্ডে প্রতি ছয় মাস পর পর একটি করে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করব, যেখানে নগরবাসী সরাসরি তাদের মতামত প্রদান করবে, যা আমি নিজে পড়ব এবং দ্রুততার সহিত সমস্যার সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব। হযরত শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু আনহুর পুণ্যভূমি রাজশাহী সিটি কর্পোরেশনকে আধুনিক শিল্প নগরী হিসাবে গড়তে স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সহযোগিতায় পরিকল্পিত ও আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার জন্য অঙ্গীকার করছি। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন করাই হবে আমার প্রথম ও প্রধান লক্ষ্য। সকল বাড়ির ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে এনে নগরবাসীর কষ্ট লাঘব করব। পাড়া মহল্লায় পরিকল্পিতভাবে উন্নত মানের রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে। নাগরিক নিরাপত্তা রক্ষায় প্রত্যেক পাড়া মহল্লায় রাস্তা সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয় সেলের মাধ্যমে সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় এনে অপরাধমুক্ত করে গড়ে তোলা হবে। প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক ভাতা প্রদান করা হবে। প্রত্যেক মসজিদে সহিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রত্যেক মুসলিম ছেলে মেয়েকে মসজিদে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে অনুপাতে সকল ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা সংস্কার করা হবে। সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে একটি আধুনিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা, সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দাদের সন্তানদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি ও লেখাপড়া করার ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশনের স্থায়ী গরিব অসহায় গর্ভবতী মহিলা নাগরিকদের গর্ভকালীন সময় থেকে সন্তান প্রসব পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় মেটাতে সিটি কর্পোরেশন থেকে গর্ভকালীন ভাতা প্রদান করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্টেশন সহ অন্যান্য সকল সেবামূলক প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করা হবে। সিটি কর্পোরেশনের স্থায়ী নাগরিকদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পদ্মা নদীর পার্কে ব্যাপকভাবে উন্নয়নের মাধ্যমে বিনোদন কেন্দ্রে পরিণত করা হবে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য নগরীতে ছোট ছোট মাঠ তৈরি করা হবে। নগরীর প্রতিটি মসজিদ মন্দির সহ সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহন করা হবে। বিধবা মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাদের কুটির শিল্পের প্রতি আগ্রহী ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা সিটি কর্পোরেশনের মাধ্যমে করা হবে। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি অগ্রাধিকার ভিত্তিতে সব কিছু করব বলে অঙ্গীকার করছি। রাজশাহী মহানগরীর সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হবে, যা কিনা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকেও আরও নিখুঁত শিক্ষাদানে উৎসাহিত করবে বলে আমি আশা রাখি। সিটি কর্পোরেশনের আওতাধীন সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রম টেকসই এবং মান সম্পূর্ণ করার লক্ষ্যে প্রতিটি কাজের টেন্ডার পত্রিকার মাধ্যমে প্রকাশ করে ওপেন টেন্ডার মেথডে নিয়ে যেতে চাই। সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে বৃহৎ কয়েকটি ওয়ার্ড ভেঙে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে সেবা মান বৃদ্ধি করা হবে।
নেশাগ্রস্ত সন্তানদের স্বাভাবিক জীবনে ফিরাতে সিটি কর্পোরেশনের আওতাধীন একাধিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করে বিনা খরচে চিকিৎসা প্রদান করা হবে। ব্যাটারি চালিত অটোরিকশার সকল প্রকার সিটি কর্পোরেশনের ফি সহনীয় পর্যায়ে আনা হবে। রাজশাহীতে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থা করা হবে। রাজশাহীতে চামড়া শিল্প, আম, পেঁয়াজ সহ কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা রাজশাহীবাসীকে কর্মসংস্থানের নগরী হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। রাজশাহীতে কার্গো বিমান চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি পার্শ্ব নদী ড্রেজিং ও চলাচলের ব্যবস্থা করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার নির্মাণ এবং সেই সাথে নগরীর হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান আধুনিকীকরণ করা হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং সেই সাথে প্রয়োজন অনুপাতে স্কুল, কওমি মাদ্রাসা ও কলেজ স্থাপন করা হবে। আলোকিত এবং দক্ষ মানব সম্পদ তৈরির জন্য সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রতি থানায় একটি করে কারিগরি শিক্ষা কেন্দ্র তৈরি করা হবে। নাগরিকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে পেশিশক্তি, মাস্তানি, টেন্ডারবাজি সহ সকল অর্থনৈতিক প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। নগরকে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ হিসাবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হবে। রাজশাহীতে হইতে ঢাকা চলাচলের জন্য উন্নতমানের বাস টার্মিনাল নির্মাণ করা হবে। রাজশাহী মেডিকেল হাসপাতালকে আরও আধুনিক গড়ে তুলতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি হাসপাতাল স্থাপন সহ প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন করার মাধ্যমে সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। শ্রমিক ভাইদের জন্য রাজশাহী মহানগরে একটি শ্রম হাসপাতাল নির্মাণ করা আমার বহুদিনের স্বপ্ন। মহানগর বাজারগুলোতে নিয়মিত মনিটরিং টিমের মাধ্যমে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা হবে আমার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। রাজশাহী সিটি কর্পোরেশনের আজ ফুটপাতের নগরীতে পরিণত হয়েছে। আমরা ফুটপাত ব্যবসায়ীদের জন্য হকার্স মার্কেট নির্মাণ এবং ব্যবস্থা করব। ফুটপাত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ফুটপাত মার্কেট নির্মাণ করে তাদের নিকট বরাদ্দ দিয়ে নগরবাসীর চলাচলের জন্য ফুটপাতকে দখলমুক্ত করা হবে। একেবারে সাধারণ ও বঞ্চিত মানুষ সহ সকল শ্রেণীর পেশার মানুষের অভিযোগ ও পরামর্শ আমি নিজে অবগত হওয়ার জন্য নগরের প্রতিটি ওয়ার্ডে প্রতি ছয় মাস পর পর একটি করে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করব, যেখানে নগরবাসী সরাসরি তাদের মতামত প্রদান করবে, যা আমি নিজে পড়ব এবং দ্রুততার সহিত সমস্যার সমাধান করার সর্বোত্তম চেষ্টা করব। প্রিয় রাজশাহী সিটি কর্পোরেশনবাসী, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি মনোনীত প্রার্থী হিসাবে রাজশাহী সিটিকে বাংলাদেশের একটি মডেল সিটি হিসাবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন। ইতিমধ্যে জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে আপনার রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন, আবারও নতুন সব উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।